এইমাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে আগামী কাল থেকেই কিন্তু উত্তরবঙ্গের জেলা জেলা শুরু হয়ে যাবে অতি ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকায় বেশ কয়েকটি জেলায় কিন্তু ইতিমধ্যেই বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, আর এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো সূত্র অনুযায়ী আজ থেকেই বাংলা জুড়ে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারই পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে বাংলা জুড়ে আজ থেকে বৃষ্টিপাত ঠিক কতদিন পর্যন্ত চলতে পারে, বিশেষ করে কোন কোন জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে সময়টা রয়েছে বর্ষাকাল, তাই যখন তখন কিন্তু আকাশে মেঘ করেই নেমে যাচ্ছে ভারী বৃষ্টিপাত। বর্তমানে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই মৌসুমী বায়ু কিন্তু অত্যন্ত সক্রিয় রয়েছে, যার ফলে পাহাড়ে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং নদীগুলির জল বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবহাওয়ায় আসবে বিশাল পরিবর্তন, শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে থাকছে বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা। সেই সাথেই আজ থেকে আগামী বেশ কিছুদিন পর্যন্ত উত্তর পূর্ব ভারতের পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে নদ নদীগুলিতে বাড়বে জলের পরিমাণ এবং তৈরি হবে বন্যার পরিস্থিতি। তাই বন্যাপ্রবণ নিচু এলাকার বাসিন্দারা আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, এছাড়া তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারাও প্রস্তুত থাকুন। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আজ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এই কয়েকটি জেলায় থাকছে মাঝারি থেকে ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এবং অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলায় থাকছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার ফলে সিলেট, সুনামগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার বেশিরভাগ অঞ্চলেই ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং অপরদিকে বাংলাদেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু কমে যেতে পারে এবং এই সময় এই বিভাগগুলোতে ভ্যাপসা গরমের প্রবণতা বৃদ্ধি পাবে।